একজন সদস্যের জন্য অধিবেশন বিলম্বিত হলে সংসদ অপমানিত হয়। রাইট, অবজেকশন মানেন স্পিকার? অবজেকশন কেন? একজন ভাষমান তলার মেন লোকের কথা শুনা। এক্সকিউজ মি, আপনি চোরের মতো লোক দিয়ে ওদিকে কেন বলছেন? আমার দিয়ে কথা বলুন। জি, একজন ভাষমান তলার মেন লোকের কথা শুন বলুন। জি, একজন ভাষমান তলাবিহীন লোকের কথা শুনা, আপনি হোম মিনিস্টারকে অবহেলা করতে পারেন না। কেন পারি না? মাননীয় হোম মিনিস্টারের বিপক্ষে কোনো প্রস্তাব পাশ করানোর আগে এই সংসদের সর্বসম্মতিক্রমে সেই বিল পাশ করাইতে হবে। কারে বলতেছেন? আপনাকে। ও, আমারে? আমি আপনার ওয়াইফের ছোট ভাই, আই মিন শ্যালো, এবং এই সংসদের সম্মানিত সদস্য। সম্মানিত সংসদ সদস্য শ্যালো, সোজা বাংলায় যাকে বলা হয় শালা। মাননীয় চিফ মিনিস্টার, আমি কিন্তু খুব ইনসাল্ট ফিল করতেছি। সংসদ চলাকালীন সময়ে সম্মানিত সদস্যরে এইভাবে কথা বলা ঠিক না। কি ঠিক আর ঠিক না, আর কি পারি আর পারি না, সেটা আমাকে আপনার কাছ থেকে শিখতে হবে না। ওকে, আজকের এই সংসদ অধিবেশন হোম মিনিস্টার ছাড়াই শুরু হবে। অনুমতি দিলে আমি একটা কথা বলতে চাই। ইয়েস, ইউ আর পারমিটেড। আগামী 4 মাস পর আমার অনার্স ফাইনাল পরীক্ষা। আমি বিশেষভাবে অনুরোধ করব, যতদিন আমার পরীক্ষা শেষ না হয় ততদিন যেন সংসদ মুলতবি রাখা হয়। বিশেষ কারণে সংসদ ডাকা হইলো, ফেদা পেঁচা জানি না পারা হয়। আপনি বসুন। মাননীয় সংসদ সদস্য, আপনি অনেকক্ষণ বসে বসে কথা বলেছেন, আপনি দাঁড়িয়ে কথা বলুন, যা বলার আপনি দাঁড়িয়ে বলুন। আর আপনি কি প্রস্তাব দিলেন না রায় দিলেন? আমি কিন্তু বুঝতে পারলাম। প্রস্তাব দিলাম, তো রায় সহ। আপনার কথা শেষ? জি। যা, আপনি একবার বসুন। এখানে প্রস্তাব দেওয়ার ক্ষমতা সবারই আছে, কিন্তু রায় দেবার ক্ষমতা একমাত্র আমার। মাননীয় সংসদ সদস্য সঞ্চারী, আপনি যে প্রস্তাবটা দিয়েছেন সেটা আমি তারকাচিহ্নিত প্রশ্ন হিসাবে এখানে নোট করে রাখব। তবে আপনি ভালো করে শুনে রাখুন, পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আমার একক সিদ্ধান্তই চলবে সব কিছু, ঠিক আছে? এই একক সিদ্ধান্তের উপর কারো কোনো কথা চলবে না। আজকের এই অধিবেশন ডাকার বিশেষ কারণ আপনারা খুব মনোযোগ দিয়ে শুনুন। যে কোনো প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েদের প্রেম করার অধিকার আছে, সেখানে বাধা দেওয়া ব্যক্তির স্বাধীনতার উপর আঘাত করা, কিন্তু তারপরেও আমি আমার দুই মাননীয় সদস্যা অন্তরা এবং সঞ্চারী, এদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই, যে সেটা হচ্ছে অনার্স পরীক্ষা কমপ্লিট না হওয়া পর্যন্ত হৃদয় ঘটিত কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্যে বিশেষ অধ্যাদেশের মাধ্যমে আমি নিষেধাজ্ঞা জারি করছি। এতে কি আপনারা অসন্তুষ্ট হলেন? আমরা তো ওসব কাজ থেকে বিরতই ছিলাম। শুধু শুধু এরকম একটা অধ্যাদেশ জারি না করলেই পারতেন চিফ মিনিস্টার। না, পারতাম না, কারণ এখন উঠতি বয়সের তরুণ তরুণীদের মধ্যে প্রেম একটা মহামারী আকারে দেখা দিয়েছে। কাজেই আপনার অনার্স পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোনো প্রেম নয়, প্রীতি নয়, শুধু পড়া পড়া আর পড়া। আমার এই অধ্যাদেশের বিরুদ্ধে কোনো রকম আপিল করা যাবে। স্বৈর শাসক, কিছু বললেন আপনি? আজি নাতের বলিনি। ধন্যবাদ। দেখুন সুপারহিট নাটক, সিনেমা, গান একমাত্র ফাহিম মিউজিকে। আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না।